প্রযুক্তি খাতে চীনের রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। এরই ধারাবাহিকতায় এগিয়ে যাওয়া চীন চমকে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় উভচর প্লেন তৈরি করে। 12 মে রোববার সফলভাবে প্রথম উড্ডয়ন শেষ করেছে এই প্লেন। যদিও উড়োজাহাজ নির্মাণ শিল্পে সামরিক যান তৈরিতেই বেশি পরিচিত তারা, নতুন এ সাফল্য দক্ষিণ চীন সাগরে দেশটির আধিপত্য বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। খবর IANS এর। এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়নার তৈরি করা AJ-600 মডেলের এই প্লেন প্রথম উড্ডয়ন করা হয় রবিবার, যার ছদ্মনাম বলা হয়েছে কুনলং। এটি বিতর্কিত দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী শহর ঝুহাই থেকে আকাশে ওড়ে। যে প্লেন জল ও স্থল উভয় স্থানেই উঠানামা করতে পারে সেগুলোকে উভচর উড়োজাহাজ বা অ্যাম্ফিবিয়াস প্লেন বলা হয়। প্লেনটি ইতিমধ্যে 3টি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে, যার প্রথমটি ছিল রাত্রিকালীন ফ্লাইট। চীনের শানসি প্রদেশের পুচেং কাউন্টির জাতীয় বেসামরিক বিমানের পরীক্ষা ফ্লাইট বেস থেকে প্রথম ফ্লাইটটি উড্ডয়ন করা হয়। ফ্লাইটটি প্রায় 3 ঘন্টা স্থায়ী হয়েছিল, যার মধ্যে ধারাবাহিক 9টি টেক অফ এবং অবতরণ ছিল। রাতের ফ্লাইট পরীক্ষার মূল উদ্দেশ্য হল টেক অফ এবং অবতরণের সময় পাইলটকে যেন কোনো প্রকার অস্বস্তিতে না পড়তে হয় সেটি নিশ্চিত করা। অপরদিকে সোমবার দ্বিতীয় দিনের মতো পুনরায় G1 সিভিল এভিয়েশন এয়ারপোর্ট থেকে আকাশে ওড়ে AJ-600 মডেলের এই প্লেন। এদিন 2টি উচ্চ ঝুঁকিপূর্ণ পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে এটি। 2টি উচ্চ ঝুঁকিপূর্ণ পরীক্ষা ফ্লাইটের মধ্যে রয়েছে একটি এয়ার স্পিড ক্রমাঙ্কন ফ্লাইট এবং অন্যটি বেঞ্চমার্ক স্টল স্পিড ফ্লাইট, যা এই মডেলের বিমানের সক্ষমতা প্রকাশ করে। এই প্লেনের নকশাকারী হুয়াং লিংচাইয়ের বরাতে চীনা সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, এটির প্রথম সফল উড্ডয়ন চীনকে বড় উভচর প্লেন প্রস্তুতকারী কিছু সংখ্যক দেশের একটিতে পরিণত করেছে। নতুন এই প্লেনে ব্যবহার করা হয়েছে চীনে তৈরি 4টি টার্পোবপ ইঞ্জিন। প্লেনের দৈর্ঘ্য রাখা হয়েছে 39.6 মিটার আর এর পাখার দৈর্ঘ্য 38.8 মিটার, জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না। সর্বোচ্চ 53.5 টন ওজন নিয়ে উঠতে পারবে কুনলং, আর এটির সর্বোচ্চ গতি ঘন্টায় 500 কিলোমিটার। একটানা 12 ঘন্টা উঠতে পারা এই বিমানটি তৈরির উদ্দেশ্য হল বন অগ্নি নির্বাপন, মহাসাগর পর্যবেক্ষণ, সমুদ্র উদ্ধার এবং সামুদ্রিক মিশন পরিচালনা। হাওলাদার শামীম, RTV।